অদ্ভুত সব পোশাক পরে আলোচনায় থাকা উর্ফি জাভেদ বাসায় কেমন পোশাক পরেন? সম্প্রতি এমন এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঞ্চালককে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছেন তিনি। তার এমন জবাবে নেট দুনিয়ায় তৈরি হয়েছে হাসির রোল। অনেকে মজা করে বলছেন, উর্ফির পক্ষেই শুধুমাত্র এমন উত্তর দেওয়া সম্ভব। সাধারণত ব্যতিক্রমী পোশাক পরেই দর্শকদের সামনে হাজির হন উর্ফি জাভেদ। কিছুদিন আগেই এমন এক পোশাকে তিনি ক্যামেরাবন্দী হয়েছিলেন, যেই লুকে তাকে দেখে অনেকেরই চোখ কপালে উঠে যায়। সেখানে তার পিঠ ছিল খোলা, চুল টেনে খোঁপা করা, ছোট একটি কালো রঙের মিনিস্কার্টের সাথে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন বন্দুকের নকশা করা কাপড়ে। উর্ফি জাভেদ বাড়িতে ঠিক কেমন পোশাক পরে সময় কাটান, সেখানেও কি নতুনের ছোঁয়া থাকে? এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে এমনই প্রশ্ন করা হয়। তার উত্তর শুনে লজ্জায় পেয়ে যান স্বয়ং সঞ্চালক। কি এমন উত্তর দিলেন তিনি, এটি জানতে অনেকের মাঝেই আগ্রহ তৈরি হয়েছে। সাধারণত খুব বেশি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন না উর্ফি জাভেদ, তাই একবার সুযোগ পেয়ে তাকে প্রশ্ন করতে ছাড়েননি সঞ্চালক। আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টে বলা হয়েছে, উপস্থাপক তাকে প্রশ্ন করেন বাড়িতে থাকলে কেমন পোশাক পরে থাকেন উর্ফি। অভিনেত্রী তখন জবাব দেন, বাড়িতে আমি কোনো পোশাকই পরি না। উত্তরের সঙ্গে মুচকি হাসিও হাসেন তিনি। এটি শুনেই অস্বস্তিতে পড়ে যান সঞ্চালক। পরের প্রশ্ন করতেই ভুলে যান তিনি। বিভিন্ন সময়ে উর্ফির পোশাক নিয়ে চর্চার সঙ্গে সঙ্গে বিতর্ক কম হয়নি, কিন্তু এতে তিনি দমে যাননি। কখনো তিনি নিন্দুকদের পাল্টা উত্তর দিয়েছেন, কখনো আবার তাদের এড়িয়ে গিয়েছেন। মূলত বিগ বস ওটিটির সুবাদে আলোচনার শীর্ষে উঠে আসেন উর্ফি জাভেদ। তারপর থেকে ধীরে ধীরে ইনস্টাগ্রামে সেন্সেশন হয়ে ওঠেন এই সুন্দরী। কাটা ছেঁড়া পোশাক পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন। এই সোশ্যাল মিডিয়া তারকাকে ঘিরে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করেন, তবে অনেকেই আবার স্বীকার করেন উর্ফির জনপ্রিয়তা এখন দীপিকা ক্যাটরিনাদের থেকেও কোনো অংশে কম নয়। কখনো তাকে দেখা গেছে হাত দিয়ে বক্ষযুগল ঢেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করতে, কখনো আবার ফুল কিংবা মোবাইল দিয়ে ঢেকেছেন শরীরের বিশেষ অঙ্গ। শুধু তাই নয়, খাবারের প্লেট কিংবা গ্লাস দিয়েও শরীর লুকাতে দেখা গেছে তাকে। সেই সাথে স্বচ্ছ পোশাকে নিজের ছবি শেয়ার করাও নতুন নয়। কাটা ফাঁটা বিভিন্ন পোশাকের জন্য বিতর্কিত হলেও অনেকেই আবার তার বিচিত্র জামা কাপড়ের প্রশংসাও করেন। তাদের মতে সাহসী এমন পোশাক খুব মানুষই পরিধান করতে পারেন। বলিউডের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া স্টারের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। উর্ফি জাভেদের শিক্ষাগত যোগ্যতা কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ রয়েছে অনেকেরই। উর্ফি মূলত দিল্লির মেয়ে, সিটি মন্তেসরি স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন। সাধারণত নিজের পোশাক নিজেই ডিজাইন করে থাকেন এই অভিনেত্রী। ফ্যাশনের প্রতি তার রুচি দেখে অনেকে ভেবে থাকেন তিনি হয়তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন, তবে তিনি মূলত লখনৌর এমইটি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। লাখো কোটি পুরুষের হৃদয়ে ঢেউ তোলা সুন্দরী এই নারী সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন, এরপর দিল্লির এক ফ্যাশন স্টুডিওতে ইন্টার্ন হিসেবে কাজ করেন। বর্তমানে উর্ফি একজন সফল মডেল, শুধু নিজের পোশাক নয় সাহসী মন্তব্যের জন্য তিনি চর্চায় থাকেন।